বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শীর্ষ খাত রেমিটেন্স, যার বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে। বর্তমানে প্রায় 3 লাখ বাংলাদেশি কাজ করছেন তেল সমৃদ্ধ এই দেশে। তাদের আয়ের বড় অংশই পাঠিয়ে দেন নিজ দেশে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, একক দেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আহরণ তালিকায় উপরের দিকেই কুয়েতের নাম। 2021-22 অর্থ বছরে রেমিটেন্স হিসেবে দেশটি থেকে এসেছে প্রায় $169 কোটি। পরবর্তী অর্থ বছরে আসে $155 কোটি বেশি, আর চলতি অর্থ বছরের প্রথম 3 প্রান্তিকে এসেছে $110 কোটি। ব্যাংকিং চ্যানেলে দিনার এবং ডলারের জন্য তুলনামূলক কম টাকা দেয়ায় রেমিটেন্স প্রবাহ কমেছে বলে মনে করেন কুয়েত প্রবাসীরা। গত মাসে আমি টাকা পাঠিয়েছিলাম আপনার প্রতি কুয়েতি এক দিনারে বাংলাদেশে প্রায় 400 টাকা পাইতাম। এখন ব্যাংকে আজকে দেখতেছি আপনার কুয়েতি এক দিনারে প্রায় 365 থেকে 70 টাকা এর মধ্যে। কিন্তু এতে করে হচ্ছে কি, আমাদের প্রবাসীদের অনেক লোকসান হচ্ছে, যার কারণে অনেক প্রবাসী ভাই কি করে, যার ফ্যামিলিতে অনলি বেসিক যে টাকাটা দরকার ওইটাই পাঠাইতেছে, বাকি টাকাগুলা সে এখানে রাখি দিতেছে। এতে করে এভাবে যদি প্রতিটা প্রবাসী যদি বাংলাদেশে টাকা এভাবে পাঠায়, অনলি বেসিক বাকি টাকা না পাঠায়, তাহলে এখানে আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হবে, ব্যাংক রেমিটেন্স কম হবে, এ কারণে দ্রব্যমূল্য সব কিছু দাম বাড়তেছে। কিন্তু আমাদের ব্যাংক টাকাগুলো হঠাৎ করে কমে গেল, কিন্তু দ্রব্যমূল্য দাম কমে নাই। টাকার রেটটা হঠাৎ করে বাংলাদেশের রেটটা কমে যাওয়াতে আমাদের অনেক সমস্যা হয়, কারণ আমরা তো অনেক টাকা স্যালারি পাই না, কোম্পানিতে কাজ করি আমরা। এখন এই জন্য বিশেষ করে ঈদকে উপলক্ষ করে আমরা এখন টাকা পাঠাতে পারতেছি না, কারণ রেটটা অনেক, টাকার মান অনেক কমে যাওয়াতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। ডলার সহ সব বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য পুনর্নির্ধারণ এবং হুন্ডি বন্ধে কঠোর হলে রেমিটেন্স প্রবাহে গতি আসবে বলে মনে করেন মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। বাংলাদেশে যে বাজারে ডলার পাওয়া যায় তার কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি, আন্তর্জাতিক বাজারেও ডলারের তেমন একটা প্রভাব পড়েনি, আর বিশেষ করে প্রবাসী রেমিটেন্সের ক্ষেত্রে যেখানে খোলা বাজারে এখনও বাংলাদেশে $1 বিপরীতে $120 পাওয়া যায়, অথচ প্রবাসী রেমিটেন্সের ক্ষেত্রে সেটা 109 দিনারে বেঁধে দেওয়া হয়েছে এবং অনেকেই হুন্ডির দিকে ঝুঁকছে। এতে করে সরকার যেমন প্রবাসী রেমিটেন্স হারাবে, আমরা হারাবো, প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা, যারা অনেক টাকা পাঠান, আমরাও তাদেরকে হারাচ্ছি দিন দিন। গেল মার্চে কুয়েত থেকে এসেছে $12,62,00,000 সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। প্রতিবছর ঈদ উল ফিতরের আগে রেমিটেন্স প্রবাহ বাড়লেও এবার নেই সেই প্রবণতা।